শীতকালে যে কোনো ভর্তা খেতেই আমাদের ভীষণ ভালো লাগে। তাই আজ আমি তৈরি করে দেখাবো ফুলকপির ভর্তা। এটি যেমন ভীষণ সুস্বাদু খেতে, তেমনি মাত্র 15 মিনিটেই তৈরি করে নেওয়া যায়। এটি সবচাইতে বেশি গরম ভাতের সাথেই ভালো লাগে, তবে আপনারা এটি রুটি লুচি দিয়েও সার্ভ করতে পারেন। এখানে ওভেনে একটি কড়াই বসিয়ে তাতে পরিমাণ মতো জল নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি ফুলকপির টুকরো, যেটি আমি আগেই কেটে ধুয়ে পরিষ্কার করে রেখেছি। সঙ্গে দিচ্ছি 1/2 চামচ লবণ, তাতে কফিগুলো খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে। এবার এটিকে ঢেকে প্রায় 7 মিনিটের জন্য সেদ্ধ হতে দেব। 7 মিনিট পর ঢাকা তুলে নিচ্ছি। আপনারা দেখতেই পারছেন ফুলকপিগুলো খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এবার এগুলিকে জল ঝরিয়ে একটি পাত্রে তুলে নিচ্ছি। তারপর কড়াই গরম করে তাতে দিচ্ছি 2 চামচ সর্ষের তেল। তেলটি গরম হয়ে এলে এর মধ্যে দিচ্ছি 2টি কাঁচা লঙ্কা কুচি, 2টি পেঁয়াজ কুচি, 1টি টমেটো কুচি আর সামান্য লবণ। লবণটা দেওয়ার সময় একটু খেয়াল রাখতে হবে যে আমি যখন কপিগুলো সেদ্ধ করেছিলাম তখন কিন্তু সামান্য লবণ অ্যাড করেছি। এবার এগুলিকে মিডিয়াম ফ্লেমে সামান্য গোল্ডেন কালার আসা পর্যন্ত খুব ভালোভাবে ভেজে নিতে হবে। ভাজা হয়ে গেছে, এবার এগুলিকে একটি পাত্রে তুলে নেব। এবার ফ্লেভারের জন্য 2টো শুকনো লঙ্কা আমি একটু পুড়িয়ে নিচ্ছি, তবে আপনারা যদি কেউ শুকনো লঙ্কা পছন্দ না করেন তাহলে এটি স্কিপ করবেন। এবার সমস্ত উপকরণগুলিকে একটি প্লেটে নিয়ে নিয়েছি। তারপর 1 চামচ সর্ষের তেলের সঙ্গে আমি পোড়ানো শুকনো লঙ্কা 2টি প্রথমে মেখে নিচ্ছি। তারপর একে একে সমস্ত উপকরণগুলি আমি খুব ভালোভাবে মেখে নিচ্ছি। এখানে আমি কিছুটা ধনেপাতাও নিয়েছি। এক্ষেত্রে আপনারা ভাজা পেঁয়াজের পরিবর্তে কাঁচা পেঁয়াজ দিয়েও এই সুস্বাদু ভর্তাটি তৈরি করতে পারেন। আমাদের ফুলকপির ভর্তাটি এবার সার্ভ করার জন্য তৈরি। তাহলে আশা করছি আজকের এই সিম্পল রেসিপিটি আপনাদের খুব ভালো লেগেছে। আপনারা নিশ্চয়ই এটি একবার তৈরি করবেন, আর কেমন লাগলো তা আমাকে কমেন্ট করে জানাবেন। আজ এখানেই শেষ করছি। ভালো থাকবেন, ধন্যবাদ।